হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পেশালি বিসেস ড্রিমার্স আপনাদের জন্য আজকে আমি খুব ইম্পর্টেন্ট দুটি কনভেনশন নিয়ে কথা বলবো এবং আজকের যে দুটি কনভেনশন তার মধ্যে একটি হচ্ছে জেনোসাইট কনভেনশন এবং আরেকটি হচ্ছে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস এই দুটি কনভেনশন সম্পর্কে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লিখিত পরীক্ষায় টিকা আকারে আসতে পারে আবার এই দুটি কনভেনশন সম্পর্কে বিসিএস ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয় ইনফ্যাক্ট দোজ হু ড্রিম টু বি আ প্রফেশনাল ডিপ্লোম্যাট অর ক্যারিয়ার অ্যাম্বাসেডর ইন নিয়ার ফিউচার অর ফার ফিউচার দিজ কনভেনশনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দেম ইনফ্যাক্ট দোজ হু উইল কিপ বিসিএস ফর অ্যাফেয়ার্স ক্যাজ ক্যাডার অ্যাজ ফার্স্ট চয়েস ইন দিয়ার ক্যাডার চয়েস লিস্ট দিস টাইপস অফ কনভেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আজকের এই কনভেনশন দুটি সম্পর্কে আমি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবো সেই ইনফরমেশনগুলো যে ইনফরমেশনগুলো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় কিংবা ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করা হতে পারে ইনফ্যাক্ট হোয়াই হুইচ টাইপ অফ কোয়েশেন্স ইউ মে বি আস্ট ইন বিশেষ ভাইবা বোর্ড বিশেষ ভাইবা বোর্ডে আপনি কোন টাইপের প্রশ্নের সম্মুখীন হবেন যদি আপনার ফার্স্ট চয়েস বিশেষ ফরেন সার্ভিস হয় বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হয় একই সাথে বিশেষ প্রিলিমিনারি টেস্টে এখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে তো প্রথমে আমরা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস এবং জেনোসাইড কনভেনশন এই দুটি কনভেনশন আলোচনা করবার পূর্বে অ্যাট ফার্স্ট আমরা জেনে জেনে নিব যে হোয়াট ইজ কনভেনশন কনভেনশন কি মনে রাখবেন যে কনভেনশন হচ্ছে একটি আন্তর্জাতিক চুক্তি ইনফ্যাক্ট ইটস আ ইন্টারন্যাশনাল ট্রিটি এই ইন্টারন্যাশনাল ট্রিটি সার্বজনীন এবং সবার জন্য প্রযোজ্য এই ইন্টারন্যাশনাল ট্রিটি অর্থাৎ কনভেনশন এবং এই কনভেনশনে মূলত ইউনাইটেড নেশনস অর্থাৎ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু এনশোর ওয়ার্ল্ড পিস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফার্মেশন অফ দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে জাতিসংঘের জন্ম হয়েছিল এবং বিশ্ব শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের জন্ম হয়েছে সুতরাং জাতিসংঘের উদ্যোগে বা ইন্টারন্যাশনাল কমিউনিটির উদ্যোগে ইন্টারন্যাশনালি যে ট্রিটিগুলো হয় সেগুলোকে আমরা কনভেনশন বলে থাকি তার মধ্যে অন্যতম দুটি কনভেনশন একটা ভিয়েনা কনভেনশন যেটি অস্ট্রিয়ার ভিয়েনাতে স্বাক্ষরিত হয়েছে এবং আরেকটি হচ্ছে জেনোসাইট কনভেনশন যেটি অ্যাডাপ্ট হয়েছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কর্তৃক ফ্রান্সের প্যারিসে তো চলুন আমরা জেনে নিই যে কে কেমন টাইপের প্রশ্ন এখান থেকে করতে পারে প্রিলিমিনারি পরীক্ষায় কিংবা ভাইবা বোর্ডে প্রথমে আমরা জানবো যে এই যে জেনোসাইট কনভেনশন সে জেনোসাইট কনভেনশনের পুরো নামটা কি তো জেনোসাইট কনভেনশনের পুরো নামটা হচ্ছে যে দ্য কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অফ জেনোসাইট সেকেন্ড হচ্ছে এই কনভেনশনটি কবে অ্যাডাপ্ট হয়েছে বা কবে এটি গৃহীত বা এটি স্বাক্ষরিত হয়েছে তাহলে নয় ডিসেম্বর উনিশশো আটচল্লিশ কোথায় এটি স্বাক্ষরিত হয়েছে বা গৃহীত হয়েছে এটা ফ্রান্সে প্যারিসে কোন সংস্থার উদ্যোগে ইউনাইটেড নেশনস এ জেনারেল অ্যাসেম্বলির উদ্যোগে অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে এরপরে হচ্ছে এই কনভেনশনটি কবে কার্যকর হয়েছে তাহলে সেটা হচ্ছে বারোই জানুয়ারি উনিশশো বান্ন এরপরে আমরা জানব স্পেশালি যে এই কনভেনশনটির আরেকটি নাম হচ্ছে গণহত্যা সনদ আর ইন্টারন্যাশনালি অর্থাৎ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটি হচ্ছে ফার্স্ট হিউম্যান রাইটস ট্রিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম একটি মানবাধিকার একটি চুক্তি আমরা জানি যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংগঠন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে এই সংগঠনটি গঠিত হয়েছে এবং আমরা এটাও জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মান চ্যান্সেলর মিস্টার অ্যাডলফ হিটলার তার হলোকাস্টের মাধ্যমে হলোকাস্ট কর্মসূচির মাধ্যমে অসংখ্য ইহুদিকে হত্যা করেছিল তো পৃথিবীতে যে ধর্মের মানুষই হোক না কেন যে গোষ্ঠীর যে সম্প্রদায়ের মানুষই হোক না কেন তাদেরকে নির্বিচারে হত্যা করা এটি মানবাধিকার ক্ষুণ্ণ হয় প্রতিটি মানুষেরই জন্মগত অধিকার আছে স্বাভাবিক মৃত্যুর এবং স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবার সুতরাং বিশেষ কোনো গোষ্ঠীকে নির্মূল করবার জন্য সংগঠিত হত্যাকাণ্ডই কিন্তু গণহত্যা অর্থাৎ নির্বিচারে একটি বিশেষ জনগোষ্ঠীকে হত্যাকাণ্ড সম্পাদন করা বা হত্যা করা এটি নিঃসন্দেহে একটি আন্তর্জাতিকভাবে এটি মানবতা মানবতাবিরোধী একটি কর্মকাণ্ড এবং একটি মানবতা মানবতাবিরোধী একটি অপরাধ কাজী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অসংখ্য ইহুদিকে অ্যাডল্প হিটলার যেভাবে হত্যা করেছিল পরবর্তীতে বিশ্বব্যাপী যাতে কোনো গোষ্ঠী কোনো গোত্র কোনো সম্প্রদায় কোনো দেশ যাতে নির্বিচারে গণহত্যা সংগঠন করতে না পারে কিংবা কোনো গোষ্ঠী যাতে গণহত্যার সম্মুখীন না হয় যদি কোনো গোষ্ঠী কোনো গোত্র কোনো দেশ কোনো সঙ্গবদ্ধ চক্র যদি এই গণহত্যার সাথে সম্পৃক্ত হয় তাহলে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় আনার জন্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের উদ্যোগে যে কনভেনশনটি হয়েছে সেই কনভেনশনটির নামই হচ্ছে জেনোসাইড কনভেনশন বা যাকে বলা হয় গণহত্যা সনদ এরপরে আরেকটি কনভেনশন যেটা এই নাইনটিন সিক্সটি ওয়ান ইউনা ইউনাইটেড নেশন্সের উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয়েছে সেই কনভেনশনটিকে আমরা বলে থাকি দ্য ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস তাহলে কেমন টাইপের প্রশ্ন বিশেষ বোর্ডে আপনাকে করা হতে পারে কিংবা প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস এটি কবে স্বাক্ষরিত হয়েছে এটি স্বাক্ষরিত হয়েছে আঠারোই এপ্রিল উনিশশো কোথায় স্বাক্ষরিত হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে তার উদ্যোগে ইউনাইটেড নেশনসের উদ্যোগে তারপরে এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস কবে এটি কার্যকর হয়েছে এটি কার্যকর হয়েছে চব্বিশে এপ্রিল উনিশশো চৌষট্টি তারপরে এই কনভেনশনটি কোন কোন ভাষায় স্বাক্ষরিত হয়েছে কনভেনশনটি ইংরেজি ফরাসি রুশ চীনা এবং স্প্যানিশ এই ভাষাগুলোতে স্বাক্ষরিত হয়েছে ইট ইজ স্পেশালি মেনশন দ্যাট ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির পাঁচটি পারমানেন্ট মেম্বার রয়েছে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের পাঁচটি পারমানেন্ট মেম্বার রয়েছে যেটি হচ্ছে আমেরিকা ব্রিটেন রাশিয়া ফ্রান্স এবং চীন প্রতিটি রাষ্ট্রের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং অর্থাৎ মাতৃভাষা বা তাদের যে ভাষা সে ভাষা কিন্তু এখানে রয়েছে এবং এগুলি ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেই ভাষাগুলো কিন্তু স্বাক্ষরিত হয়েছে এবং আরেকটি ভাষা সেটা হচ্ছে স্প্যানিশ এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে এটি কেমন টাইপের চুক্তি বা কনভেনশন তাহলে আমরা জানবো যে এটি ইন্টারন্যাশনাল ট্রিটি দ্যাট ডিফাইন্স আ ফ্রেমওয়ার্ক ফর ডিপ্লোমেটিক রিলেশনস তাহলে ওয়ার্ল্ড ওয়াইড একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক বিল্ড আপ করবার জন্য স্থাপিত সম্পর্ককে ডেভেলপ করার জন্য সেটিকে সংরক্ষণ করবার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাথে দেশের যে সম্পর্কটি রাখেন যারা তাদেরকে বলা হয় ডিপ্লোম্যাট বা কূটনীতিক সো ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস নাইনটিন সিক্সটি এটি এমন একটি কনভেনশন এই কনভেনশনে বলা হয়েছে যে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বা রাষ্ট্রগুলোর সাথে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনে সম্পর্কের উন্নয়নে নিয়োজিত কূটনীতিকরা বা ডিপ্লোম্যাটরা কি কী সুযোগ সুবিধা পাবেন দ্যাট মিন্স তারা কোন কোন প্রিভিলিজেসগুলো পাবেন কোন কোন তাদের কার্যগুলো তাদের কার্যাবলী কী হবে তাদের অ্যাক্টিভিটিস তাদের ফাংশনস তাদের প্রিভিলিজেসগুলো তাদের ইমিউনিটিসগুলো কী হবে এটি ডিটেলস দেওয়া আছে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস ইন নাইনটিন তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনোসাইড কনভেনশন অ্যান্ড ভিয়েনা কনভেনশন ইন নাইনটিন সিক্সটি ওয়ান সেটি হচ্ছে যে জেনোসাইড কনভেনশন হচ্ছে বিশ্বব্যাপী গণহত্যা রোধ করা এবং গণহত্যার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো তাদেরকে পানিশমেন্টের নিয়ে আওতায় নিয়ে আসা আর অপর দিকে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস ইন নাইনটিন সিক্সটি এটির বিষয়বস্তু হচ্ছে বিশ্বব্যাপী কূটনীতিকদের কার্যাবলী তাদের সুযোগ সুবিধা এবং বিশ্বের দেশগুলোর সাথে কূটনৈতিক কার্যাবলী কিভাবে সম্পাদিত হবে সেই সম্পর্কে বলা হয়েছে ভিয়েনা কনভেনশন সম্পর্কে সো এখান থেকে আমাদের প্রিলিমিনারি টাইপের কি টাইপের প্রশ্নটি আসতে পারে সেটি আমি আপনাদেরকে আবারও রিপিট করছি প্রথম প্রশ্নটি হচ্ছে যে জেনোসাইট কনভেনশন এটি কবে অ্যাডাপ্ট হয়েছে বা কবে এটি গৃহীত বা স্বাক্ষরিত হয়েছে উনিশশো আটচল্লিশ সালের নয় ডিসেম্বর কোথায় স্বাক্ষরিত হয়েছে গৃহীত হয়েছে ফ্রান্সের প্যারিসে কার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির উদ্যোগে যেহেতু এটি নয় ডিসেম্বর স্বাক্ষরিত বা গৃহীত হয়েছে কাজেই প্রতি বছর নয় ডিসেম্বর আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালিত হয় নয় ডিসেম্বর এবং দু সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর নয় ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালিত হয়ে আসছে কবে এটি কার্যকর হয়েছে বারোই জানুয়ারি উনিশশো বাহান্ন এরপরে হচ্ছে এই জেনোসাইট কনভেনশনটির আরেকটি নাম কি সেটি হচ্ছে গণহত্যা সনদ এরপরে প্রশ্নটি হচ্ছে ভিয়েনা কনভেনশন অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস ইন নাইনটিন সিক্সটি ওয়ান এটি কোন জাতীয় কনভেনশন সেটি হচ্ছে ডিপ্লোমেটিক রিলেশন সম্পর্কিত কনভেনশন কবে স্বাক্ষরিত হয়েছে আঠারোই এপ্রিল উনিশশো একষট্টি কোথায় স্বাক্ষরিত হয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে কার উদ্যোগে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির উদ্যোগে এরপরে হচ্ছে কবেটি কার্যকর হয়েছে সেটি হচ্ছে উনিশশো সালের চব্বিশে এপ্রিল এবং এটি কোন জাতীয় কনভেনশন সেটি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনসি নাইনটিন সিক্সটি ওয়ান এটার রিলেশন সম্পর্কিত কোন কোন ভাষায় এটি স্বাক্ষরিত হয়েছে ইংলিশ ফ্রেঞ্চ রাশিয়ান চাইনিজ এবং স্প্যানিশ তো ডিআর বিসিএস যারা বিশেষকে স্বপ্ন দেখেন বিশেষ ক্যারিয়ার অফিসার হওয়ার জন্য স্পেশালি বিশেষ ফরেন সার্ভিসে আসার জন্য যারা স্বপ্ন দেখেন আগামী দিনের ক্যারিয়ার অ্যাম্বাসেডর প্রফেশনাল ডিপ্লোম্যাট হিসাবে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন বিশেষ ভাইভাবোট ফেস করতে যাচ্ছেন বা ফেস করবেন তাদের জন্য এই দুটি কনভেনশন স্পেশালি খুবই ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস বিশেষ ভাইবা বোর্ড এখান থেকে প্রশ্ন করা হয়েছে এবং যারা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা দিতে চাচ্ছেন তারা এখান থেকে প্রশ্নের সম্মুখীন হবেন প্রফেশনালি আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াই বিশিএসএ প্রিলিমিনারি অংশে এবং লিখিত অংশে এবং দুশো নম্বর ভাইবা পড়াই সো এই যে বিষয়গুলো আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে তুলে ধরলাম আশা করি উইল বি বেনিফিটেড ফ্রম দিস টাইপস অফ কনভেনশন ইনফ্যাক্ট ইউ মে বি আস্ট ইন বিশেষ ভাইবা বোর্ড এখান থেকে আপনাকে প্রশ্নটি করা হতে পারে তো ডিআর বিস ড্রিমার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম